কুষ্টিয়া দৌলতপুর উপজেলা মাদক বিরোধী সংগঠন আলোর পথের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক মোটরসাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল 11টার সময় র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ডাক্তার কৌশিক আহমেদ দীপ্তি, সহসভাপতি মিজানুর রহমান কাজল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাকির, যুগ্ন সাধারণ সম্পাদক শফিউল আলম। আরও উপস্থিত ছিলেন সদস্য হাসান, সোহেল রানা, মিন্টু, সুমন আলী, একলাস, নয়ন রোকন সহ আরও অনেকেই। বক্তব্য শেষে সভাপতি মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান। সহযোগিতা করেছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আর একটা জিনিস হলো, আজকে মহান স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালের এই দিনে 26শে মার্চ মহান আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার দেশে আমরা বসবাস করে আমরা আজকে মুক্ত গলায় আমরা সব কিছু আলোচনা করতে পারি, বলতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই এই আমাদের দেশ স্বাধীন হয়েছে। আর আলোর পথে আমাদের সংগঠন মাদক বিরোধী একটা আন্দোলন, আমরা এই সমাজের মানুষকে আমরা সচেতন করতে চাই। এবং আমরা দৌলতপুর থেকে আসানুল হকের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।